মা হওয়া প্রত্যেকটা মেয়ের জন্যই অনেক সাধনার। প্রথমবার মা হওয়ার অনুভূতি প্রত্যেকটা মেয়ের জীবনেই শ্রেষ্ঠ অনুভূতিগুলোর একটি। আমি যখন প্রথম শুনেছিলাম যে মা হতে যাচ্ছি, আমার মনে যে অনুভূতি সৃষ্টি হয়েছিল, আমি মনে হয় না পৃথিবীর কোনো ভাষা দিয়েই তা প্রকাশ করতে পারবো। বাচ্চারা আমাদের জীবনটাকে এমনভাবে পূর্ণ করে দেয় যেন আমরা জানতামও না যে আমাদের জীবনে কত অপূর্ণতা ছিল। আমাদের জীবন থেকে শুরু করে আমাদের ঘর সংসার, আমাদের বেডরুম, সব কিছুতেই বাচ্চাদের আধিপত্য থাকে। প্রথমবার মা হবার খুশিতে আমি কী কী কিনেছিলাম তা নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আমি প্রেগনেন্সির প্রথম 8 মাস পর্যন্ত কিছুই কিনিনি। এরপরে দেখলাম যে না, আর যেহেতু সময় নেই, সুতরাং আমার কেনাকাটা শুরু করা উচিত। প্রথমেই আমার বাচ্চাদের জন্য আমি যে জিনিসটি কিনেছিলাম খুব শখ করে, সেটা হচ্ছে এই ক্রিপটি, সাথে হচ্ছে বেবি লাউঞ্জার এবং মিউজিক্যাল একটা টয়। আমার বাচ্চারা প্রথম 2 মাস এই ক্রিপটাতেই ছিল। এখানকার ডক্টররা অনেক এনকারেজ করে বাচ্চাদেরকে এই ক্রিপে রাখার জন্য। আমি প্রত্যেকবার হেলথ ভিজিটে গেলেই বলতাম যে আমার বাচ্চা ক্রিপে ঘুমায়, কিন্তু আসলে না, সে আমার সাথে ব্রেড এবং ক্রিপ দুটো মিলিয়েই ঘুমায়। এরপরে যে সুইংটা দেখতে পাচ্ছেন, আমার বাচ্চা প্রথম 5 মাস পর্যন্ত এই সুইংটা অনেক লাইক করেছে, এখন আর তারা লাইক করে না। আর এই ডায়পার কার্ডটা দেখতে পাচ্ছেন, এটা যে কত প্রয়োজনীয় একটি জিনিস। আমাদের মা হওয়ার পরে আমাদের শরীর অসুস্থ থাকে, সব কিছুই আমরা হাতের কাছে পেতে তখন আমাদের ভাল লাগে। এটা 3 তাকে এত সুন্দর করে সব জিনিসপত্র সাজিয়ে রাখা যায়, খুবই উপকারী। আর কার সিট তো এখানে কিনতেই হবে, এটার কোনো বিকল্প নেই। বাচ্চাদের জন্য আমি বিভিন্ন জিনিসপত্র যেন গুছিয়ে সুন্দর করে রাখতে পারি, এর জন্য এই ঝুড়িগুলো কিনে নিয়েছিলাম। কোনটাতে আমি ব্ল্যাঙ্কেট রাখতাম, কোনটাতে আমার একদম প্রয়োজনীয় যে জিনিসগুলো সবসময় লাগে, যেমন হচ্ছে ডায়পার, র্যাশ ক্রিম, সব কিছুই থাকতো আমার হাতের কাছে। আর এই এয়ার পিউরিফায়ারটা খুবই দরকারি, বটল ওয়ার্মারটাও খুব দরকারি, বিশেষ করে শীতকালে যখন হচ্ছে ফর্মুলা বানানোর জন্য দরকার পড়তো। আর এখানে আপনারা কাপড়ের অবস্থা দেখতেই পাচ্ছেন। আমি, আমার শাশুড়ি, আমার দেবর, ননদ সহ প্রথম যেবার আমরা শপিং করতে গেলাম, এত পরিমাণে কাপড় কিনেছিলাম, পরে সেখান থেকে হাফ কাপড়ই ফেরত দিতে হয়েছে, কারণ অনেক বেশি পরিমাণে রিপিট হয়ে গিয়েছিল। আর বাচ্চাদের জন্য এই সডলগুলো খুব উপকারী। আমি এই বপিটা কিনেছিলাম বাচ্চাদের ব্রেস্ট ফিডিংয়ের জন্য, কিন্তু এটা ব্রেস্ট ফিডিংয়ের থেকে ওদেরকে এটার মধ্যে শুয়ে আমি খাওয়াতেই বেশি লাইক করতাম। আমার বাচ্চারা যেহেতু নভেম্বর মাসে হয়েছিল, এর জন্য আমি ওদের জন্য অনেকগুলো ব্ল্যাঙ্কেট এবং এই হ্যাটগুলো অর্ডার করেছিলাম। এই হ্যাটগুলো আমি বিভিন্ন কালারের এবং বিভিন্ন রকমের অর্ডার করেছিলাম, যেন সব ড্রেসের সাথেই মানিয়ে যায়। আর উইন্টারে ঘরে পরার জন্য এই হ্যাটগুলো কিনেছিলাম, ঘরের মধ্যেও যেন তাদের মাথায় কোনোভাবে ঠান্ডা না লেগে যায়, এর জন্যই এই হ্যাটটি। এই হ্যাটগুলো আমাকে উইন্টারে খুব উপকার দিয়েছিল তাদের জন্য। মেয়ে বাচ্চার মায়েদের শখ আহ্লাদ একটু বেশিই থাকে। আমি আমার মেয়ে বাচ্চার জন্য এই সবগুলো অর্ডার করেছিলাম, বিভিন্ন কালারের এবং বিভিন্ন ডিজাইনের, সব তাদের ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং। আর এই যে দেখেন, আমার মেয়ের জন্য আমি কত রকমের হেডবোগুলো অর্ডার করেছিলাম, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন কালারের, যেন আমার ড্রেসের সাথে ম্যাচিং করতে গেলে একটা কালারও যেন না বাদ পড়ে যায়, এর জন্য আমি সবগুলো অর্ডার করেছিলাম। এগুলো মূলত আমি অনলাইন থেকেই অর্ডার করেছিলাম, আর কিছু কিছু আমি স্টোরেজে নিজে দেখে কিনেছিলাম। আর আমার বাচ্চাদের এই জুতাগুলো দেখেন, দেখতে এত কিউট লাগে, ছোট্ট ছোট্ট পায়ে এই ছোট্ট জুতাগুলো যখন পরে, মাশাল্লাহ, খুবই ভালো লাগে আমার তখন দেখতে। আর এই ডাবল স্ট্রলারটিও আমি নিয়ে নিয়েছিলাম কার সিটের সাথে। আর নিউবর্ন বেবিদের ভমিটিং অনেক বেশি থাকে, তাই এই বিবসগুলো মাস্ট। আর এই বোর্ড দুটো দেখেন কি কিউট, তাই না? বিভিন্ন সময় বিভিন্ন কিছু লিখে ফটোশ্যুট করার জন্য আমি এই বোর্ড দুটি অর্ডার করেছিলাম, এবং আমি অনেক কিছু লিখে ওদের ফটোশ্যুটও করেছিলাম, এবং সবই স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। আর এই মান্থলি মাইলস্টোন ফটোগ্রাফিক প্রপগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম বাচ্চাদের মান্থলি পিকচার তোলার জন্য, এবং প্রতি মাসে মাসেই আমি পিকচার তুলি ওদের জন্য। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।